হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন দিনে নতুন বিকেলে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো এটা হচ্ছে মানে হোলির আগের দিনটা, যেদিনকার ন্যাড়াপোড়া করানো হয়। তো আজকে তো ন্যাড়াপোড়া করানো হবেই। আর তোমাদের সকালবেলা মানে সকালে নেই, বিকেলে ঘুম থেকে তোমাদের দাদাভাই এই পুকুরের মাঝখানে একটা বানিয়ে দিয়ে গেছে। তো বলছে এটা ছোটোখাটো আমরা পোড়াবো, সবাই পোড়াচ্ছে। তো মাঠে তো অনেকেই বানাবে, এখনও বোধহয় বানানো শুরু করেনি, মানে তাড়াতাড়ি বানালে তো সবাই পুড়িয়ে ফেলবে, তার জন্য দেরি করে বানিয়ে অনেক রাত করে পোড়াবে। তো দেখি কটা তোমাদের দেখাতে পারি। আর আজকে দিদি আসার কথা আছে, দিদি আসুক, দেখি কী হয়, জানি না। আর তোমাদের দাদাভাই আরও একটা জিনিস আনতে গেছে, তো আনুক, তারপর তোমাদের সবাইকে দেখাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি সবার ভালো লাগবে। এই দেখো আমাদের এখানে ফুটবল খেলা শেখানো হয়। অনেক বড় মাঠ তো, এই দেখো মা আমি রাস্তায় হাঁটতে এসেছি। মানে এটা রাত করে বানাবে আর দেরি করেই পড়াবে, তার জন্য একটু সন্ধ্যাবেলা থেকে বানাচ্ছে। আর এখানে দেখো ফুটবল খেলা হচ্ছে। তো এই দেখো দিদিরা চলে এসেছে, এইমাত্র এসে বসলো দিদিরা। আর এই দেখো এখানে আমাদের যে ছোট্ট ঘরটা বানিয়েছিল, বুড়ির ঘরটা, তোমাদের দাদাভাই তো সেটা পুরাবে, তার জন্য তোমাদের আগুন ধরাচ্ছে, ধরছে না, অল্প অল্প করে ধরছে, তোমরা দেখতে থাকো। মামা কাগজ দিয়ে জল যাই খাও রান্না করতে গাইস। এখন বাজে রাত 10টা। তো ভিডিওটা আমি মানে এখানেই শেষ করব ভাবছি। তোমাদের দাদাভাই এখন বাড়িতে নেই, মানে এখানে কীর্তন আছে তো সেখানেই গেছে, একটু পরে চলে আসবে। তো ভিডিওটা আর আমি বেশি বড় করছি না, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর নেক্সট দোলের ভিডিও দোলের ভিডিওটাও তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। সবাইকে টাটা, গুড নাইট।